পায়ে হেঁটে অথবা বাহনে উঠে সপ্তাহে একদিন যেতেন মসজিদে কোবাই, গিয়ে সেখানে দুই রাকাত সালাত আদায় করতেন। মসজিদে কোবা মদিনায় রয়েছে, যার বিশেষত্ব ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মসজিদে কোবায় যদি কেউ দুই রাকাত সালাত আদায় করে তাহলে সে উমরা করার নেকি পাবে। মসজিদে হারামে উমরা করে, সাফা মারওয়ায় সাই করে, এই লম্বা এহরামের মাধ্যমে, দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে যেই নেকি হবে, মসজিদে কোবায় দুই রাকাত সালাত আদায় করলে সেই নেকি হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মসজিদে নববী থেকে অনুমান 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার এরকম একটা পরিমাণের মাথায় গিয়ে মসজিদে কোবা। মসজিদে কোবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে একদিন যেতেন দুই রাকাত সালাত আদায় করতে, পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে। তবে পায়ে হেঁটে মসজিদে গেলে তার নেকি বেশি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযামু আজরান ফিস সালা আবআদুহুম ফাবআদুহুম মামশান। মানুষ সালাত আদায় করে সবচেয়ে বেশি নেকি পাবে সেই যে পায়ে হেঁটে দূরে যায়। যার বাড়ি থেকে যত দূর মসজিদ তার তত বেশি নেকি। আর আমাদের মসজিদ দূরে হলে তো মসজিদে যেতেই পারি না, বাড়িতেই সালাত আদায় করি। বাড়ি থেকে যার মসজিদ যত দূরে তার নেকি তত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাবীগণ বলেন, যা তাতে তারা মসজিদে সালাত আদায় করতে আসতেন 6 কিলোমিটার, 4 মাইল বা 6 কিলোমিটার বা 6 মাইল পায়ে হেঁটে। আসরের সালাত আদায় করার পরেও বাসায় গিয়ে দেখতেন সূর্য অনেক উপরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা ফাহাসানাল ওযুয়া। মানুষ যদি অজু করে, সুন্দর করে অজু করে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, তারপরে মসজিদে যাওয়ার জন্য বের হয়, লা ইখরিজুহু ইল্লা সলা, আর একমাত্র সলাত আদায়ের জন্য বের হয়, লাম ইখতু খুতওয়াতান ইল্লা রুফিহা বিহা দারাজাতুন ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া। মানুষ যতবার পা রাখে, যতবার পা উঠায়, ততবার তার একটি পাপকে মুছে দেওয়া হয় আর একটি মর্যাদা মান বৃদ্ধি করে দেওয়া হয়। যখন মানুষ ভালো করে অজু করে মসজিদে যাওয়ার জন্য বের হয়, তখন প্রত্যেক পদক্ষেপে তার একটি নেকি লেখা হয়, একটি পাপ মুছে দেওয়া হয়। একটি নেকি লিখে দেওয়া হয় মানে তার একটি মান মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। ফায়জা সল্লা, অতপর যখন সে সলাত আদায় করে, লাম তাজালিল মালায়েকা তো তুসল্লি আলাইহে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার উপরে দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে তার সলাতের স্থানে থাকে। মালাম ইহুদেস অলাম ইহুদি, যতক্ষণ পর্যন্ত তার অজু নষ্ট হয় না, যতক্ষণ পর্যন্ত সে আর একজনকে কষ্ট দেয় না, কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করবেন না, এতে সে কষ্ট পায়। কাউকে জোর করে সরে যেতে বলবেন না, এতেও কষ্ট পায়। জায়গা নাই, জায়গা দেখতে পাচ্ছেন না, তবু আপনি জোর করে দুইজনের ফাঁকে বসার চেষ্টা করবেন না, তাতেও কষ্ট পায়। আর যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে সাথে সাথে অজু করে আসার চেষ্টা করবেন, তাহলে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত 4টি বাক্য বলবেন। 1, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। আল্লাহুম্মাগফির লাহু,
আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহুম্মা তুব আলাইহে, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। আর একাধিক দিন বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন জায়গায় বসতেন তখন প্রায় শতবার বলতেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তওবা কবুল করো, তুমি সবচেয়ে বড় তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া দুইটা বাক্য, রব্বিক ফিরলি তুমি আমাকে ক্ষমা করো, ওয়া তুব আলাইয়া তুমি আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, নিশ্চয় তুমি বেশি বেশি তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বেশি বেশি বড় ক্ষমাশীল। বসে কান লাগিয়ে খুতবা শুনতে হবে এবং মুখে ব্যবহার করতে হবে রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। ফেরেশতাও বলছেন, যতক্ষণ পর্যন্ত কাঁধ ডিঙ্গিয়ে সামনে না আসবেন, যতক্ষণ পর্যন্ত জোর করে কাউকে সরে যেতে না বলবেন, যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা এই চারটি বাক্য আপনার উপরে বলতেই থাকবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মসজিদের বিশেষত্ব সম্পর্কে আমরা অবগত হচ্ছিলাম, বুঝে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, কেউ যদি বাড়ি থেকে ওযু করে বের হয়, ইলা সালাতিন মাকতুবাতিন, যে কোনো ফরজ সালাত আদায়ের জন্য, জোহর আসর মাগরিব ইশা ফজর যেটাই হোক, যে কোনো ফরজ সালাত আদায়ের জন্য যদি বাড়ি থেকে বের হয়, ফা আজরুহু কা আজরিল মুহরিম, তাহলে হজের জন্য এহরাম বেঁধে যে নেকি পাবে সে নেকি সে পাবে। বাড়ি থেকে ওযু করে যদি মসজিদে যায় যে কোনো ফরজ সালাত আদায়ের জন্য, যে কোনো ফরজ সালাত, তবে এই নেকি পাওয়ার জন্য বাড়ি থেকে ওযু করে বের হতে হবে। বাড়ি থেকে ওযু করে যদি মানুষ বের হয় তাহলে মানুষ এই নেকি পাবে যে এহরাম বেঁধে হজ করলে যে নেকি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান খারাজা মিন বাইতিহি ইলা তাসবিহি যোহা, কেউ যদি চাস্তের সলাত নফল সলাত আদায় করব বলে বাড়ি থেকে বের হয় অজু করে, ফাজরহু কা আজরিল মৌতামের, তাহলে উমরা করার জন্য যে নেকি পায় সেই নেকি পাবে। যদি আপনি অজু করে বাড়ি থেকে বের হন, মসজিদে নফল সলাত আদায় করব এই উদ্দেশ্যে, তাহলে আপনি উমরা করার নেকি পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা কাদা ওয়া ইযকুরুল্লাহ তাতলুআশ শামস, কেউ যদি জামাতে মসজিদে ফজরের সলাত আদায় করে, মসজিদে এসে জামাতে ফজরের সলাত আদায় করলো, তারপরে বসে গেল সেখানে, আল্লাহকে ডাকতে লাগলো, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, করতে করতে সূর্য উঠে গেল, ফাজরহু কা আজরিল হাজ ওয়াল উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে পূর্ণ হজ উমরার নেকি পাবে, পূর্ণ হজ উমরার নেকি পাবে, পূর্ণ হজ উমরার নেকি পাবে। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, এইটা একটু জটিল। ফজরের সলাত আদায়ের পরে ওখানে বসে থাকতে থাকতে পেশাব পায়খানার প্রয়োজন হলে পেশাব পায়খানায় যেতে পাবো না, এই কথা নয়, কেননা পেশাব পায়খানার প্রয়োজন হলে সলাত আদায় করাই নিষেধ। আপনি আপনার প্রয়োজনীয় কাজে মসজিদের বাইরে চলে যেতে পাবেন না, কোনো জিনিস কেনার জন্য, কোনো জিনিস নেওয়ার জন্য, হাট বাজার করার জন্য, আহাল পরিবারের সাথে গল্প গুজব করার জন্য, এইগুলো যখন হবে না, এমনিতে আপনি সলাতের পরে মসজিদে হাঁটছেন আর জিকির করছেন, করতে করতে সূর্য উঠে গেল,
তারপরে আপনি দূরে কাজ সলাত আদায় করলেন, তাহলে আপনি এই নেকি পাবেন যে নেকির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।